সহজ করে পাঠ নিয়ে যাও, সহজ পাঠে এসে। হ্যালো স্টুডেন্টস, আমি রামেন্দ্র, আছি তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আমরা সরল সুদ কষা অধ্যায়ের কষে দেখি 2, 19 নম্বর অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তা আমাদের অঙ্কটা এরকম যে রহমতটাটা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন? দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সব। তাহলে এই অঙ্কটি থেকে আমরা প্রথমে একটা রাশি ধরে নিই, যে ধরিলাম যে তিনি এক্স বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে 2,40,000 টাকা সুদ সহ শোধ করবেন। এবার যদি অঙ্কটাকে 2টি ভাগে ভাগ করে নেওয়া হয়, তাহলে প্রথম ভাগে দেখব যে তথ্যসূত্রগুলি এইরকম যে আসল 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 হচ্ছে 2,40,000 টাকা আসল 2,40,000 টাকা আর ধরে নেওয়ার সময় হচ্ছে যে এক্স বছর আর সুদের হার অঙ্কতে বলা আছে 12%। বার্ষিক তাহলে ওইটি নিয়ম পদ্ধতিতে সমাধান করলে এরকম হবে যে 100 টাকার এক বছরের সুদ 12 টাকা। তাহলে অতএব 2,40,000 টাকার এক্স বছরের সুদ হবে এইরকম যে 12×2,40×x100। তাহলে ক্যালকুলেশন করলে এরকম দাঁড়াবে যে 28,000x টাকা। তাহলে এই 28,800x মানে 28,800x এই টাকাটা হচ্ছে যে 2,40,000 টাকার এক্স বছরে সুদ। তাহলে সুদে আসলে সুদে আসলে হবে যে আসলটা 2,40,000, 2,40,000 টাকা হচ্ছে আসল আর সুদটা হচ্ছে যে 28,800
এক্স টাকা। তাহলে এটা হলো সুদে আসলে। এবারে অঙ্কের দ্বিতীয় পার্টের দিকে যদি তাকায় তাহলে দেখব যে প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ তিনি 5200 টাকা পান। তাহলে মাসিক বাড়ি ভাড়া, মাসিক মাসিক বাড়ি ভাড়া, মাসিক বাড়ি ভাড়া 5200 টাকা। তাহলে তাহলে বাৎসরিক বাড়ি ভাড়া দাঁড়ায় তাহলে বাৎসরিক বাড়ি ভাড়া এরকম যে 5200 × 12 টাকা, 5200 × 12 টাকা। এবারে অঙ্ক অনুসারে বলেছে যে ধার নেবার এক বছর পর তিনি বাড়িটি ভাড়া দেন। তাহলে বাড়ি ভাড়া তিনি পেয়েছেন x-1 x-1 বছর। তাহলে বাড়ি ভাড়া যেহেতু, তাহলে এরকম ভাবে লেখা যায় যে যেহেতু তিনি ধার নেওয়ার এক বছর পর বাড়ি ভাড়া দেন, পর বাড়ি ভাড়া দেন, তাই তিনি বাড়ি ভাড়া বাবদ আয় করেন, তাই তিনি বাড়ি ভাড়া পান, বাড়ি ভাড়া পান, তাই তিনি বাড়ি ভাড়া পান x-1 বছর বা x-1 বছর। তাহলে তাহলে x-1 বছরে বাড়ি ভাড়া বাবদ আয় এক বছরে যদি 5200 × 12 টাকা পান, তাহলে x-1 বছরে তাহলে বাড়ি ভাড়া বাবদ আয় হবে 5200 × 12 × x-1 টাকা, x-1 টাকা। এবারে অঙ্কের শর্তানুসারে তাহলে যেহেতু তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করেন, তাহলে শর্তানুসারে এরকম হয়। অতএব তাহলে শর্তানুসারে শর্তানুসারে এরকম দাঁড়ায় যে 5200 × 12 × x-1 টাকা বাড়ি ভাড়া বাবদ আয় ইকুয়াল টু আসল 240000 টাকা প্লাস সুদ 28801 টাকা। এবার সমাধান করলে এরকম হবে যে গুণ করলে এরকম দাঁড়াবে যে 62400x মাইনাস 62400 ইকুয়াল টু 240000 প্লাস 28800x। এবারে এক্স গুলোকে যদি একদিকে নিই তাহলে এরকম হবে যে 62400x মাইনাস 28800x সমান 240000 প্লাস
62,400। এবারে বিয়োগ করলে এরকম হবে যে 33,600x ইকুয়াল টু 302,400। 302,400 অতএব x ইকুয়াল টু তাহলে ভাগ হয়ে যাবে 302,400 ডিভাইডেড বাই 33,600। এবারে ক্যালকুলেশন করলে দাঁড়ায় যে 9। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 9। তাহলে x ইকুয়াল টু 9। তাহলে আমরা ধরেছিলাম যে x বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে নির্ণয় উত্তর হল যে রহমত চাচা ন বছর পর ব্যাংকের সমস্ত টাকা ব্যাংকের সুদসহ টাকা টাকা শোধ শোধ করবেন। আমাদের পরবর্তী অঙ্কের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।